জলবায়ু পরিবর্তনে উপকূলে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, সাথে বারবার বেড়ি বাঁধ ভেঙে নোনা জলে ডুবছে মাছের ঘের আর কৃষি জমি। এতে মাছ আর ফসলের কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না উপকূলের চাষিরা। এ অবস্থায় সাতক্ষীরা আর খুলনায় উপকূল অঞ্চলে শুরু হয়েছে অমৌসুমি তরুজমুজের পরীক্ষামূলক চাষ। এতে অভাবনীয় সফলতা পেয়েছেন চাষিরা। আমিনা বিলকিস মানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এক থেকে দেড় ফুট আইলের এক পাশে রোপণ করা হয়েছে সুস্বাদু জাতের তরমুজের বীজ। অসময়ের এই তরমুজ আবাদে ভালো সময়ের আশা উপকূলের চাষিদের। সাতক্ষীরার আশাশুনি অঞ্চলের চাষিরা বলছেন, মাছের ঘের আর কৃষি জমিতে লোনা পানি ঢুকে পড়ায় এতে আর আগের মতো ফলন আসে না। এই অবস্থায় এখন তাদের জীবিকার জোগাড় আসছে নতুন এই চাষাবাদ পদ্ধতিতে। এই খরচ বরচ করে এখানে জন মজুরিতে লাগাইছি, আমার 12,000 টাকা মতন খরচ দিয়েছে। এবার দেখা যাচ্ছে যে এরকম লাখখানি টাকা মতন আমার বেচাকেনা হবে। আর আমি এ পর্যন্ত 50 মন বিক্রি করেছি 75,000 টাকা, আর 10-12 মন মতো আমার বাইরি লোকজনের দিছি, আর এখনও যা ফল আছে তা 70-75,000 টাকা বেচাকেনা হবে। কৃষকদের দাবি, এক বিঘা জমিতে মাচা নেট সহ মাত্র 12,000 টাকা খরচে তাদের আয় প্রায় লক্ষাধিক টাকা। আমাদের এখানে যা তরমুজ হয়েছে অনাবাদি জমিতে ঘেরের পাড়ে ফেলানো থাকতো আগে, এখন এত পরিমাণ তরমুজ হয়েছে যেটা দেখার মতো। এটা দেখা দেখি আমার আশপাশে আরও কিছু চাষি আছে, মোহাম্মদ মনিরুল ইসলাম, তারকে শুধুমাত্র বীজ দিছি, সে কিন্তু 4-5 বিঘে জমিতে ঘেরে তরমুজ করেছে এবং সেও প্রায় 1 লক্ষ টাকার মতো তরমুজ বিক্রি করতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপকূলের কৃষিতে এই সফলতার মূল কারিগর কৃষকরাই। যে সব জায়গায় নিম্নভূমি যেখানে ফসলই হয় না কিংবা একটিমাত্র ফসল হয়, সেখানে প্রযুক্তির মাধ্যমে কিভাবে বছরে তিনটি ফসল কৃষকেরা করছে, এরকম নানা প্রযুক্তির সমন্বয়ে এই উপকূলীয় কৃষি এগিয়ে যাচ্ছে, এটিই আমাদের প্রাপ্তি। 2 বছর ধরে সাতক্ষীরা খুলনা উপকূলের 28 হেক্টর জমিতে এই অমৌসুমি তরমুজ আবাদ করছেন চাষিরা, যা থেকে এবার আয় হতে পারে প্রায় 3 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।